আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজ শবে বরাতে স্পেশাল বুটের ডালের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি কীভাবে এই বুটের ডালের হালুয়াটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বুটের ডাল বা ছোলার ডাল মেজারমেন্ট কাপের 2 কাপ সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এখন একটা বড় পাত্রে নিয়ে নিলাম ডালগুলোকে। এখানে আমি 2 কাপ ছোলার ডাল ইউজ করেছি এবং 2 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ দুধ ইউজ করছি। এই মেজারমেন্টটা আপনারা ফলো করলে আপনাদের হালুয়াটা খুবই টেস্টি হবে। আর 2 টুকরো দারচিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর মিডিয়াম টু হাই হিটে প্রথমে আমি এটাকে জাল করব। যখন বলক চলে আসবে তখন মিডিয়াম টু লো হিট করে দেব যা এবং ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। এবং দুধ যখন এই পরিমাণে চলে আসবে এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে চেক করে দেখে নেবেন, তখন চুলার আঁচটা অফ করে দেব। কিছুটা দুধ থাকতে আপনারা যদি চুলার আঁচটা বন্ধ করে দেন তাহলে ঠান্ডা হওয়ার পর এই দুধটা ডাল শুষে নেবে এবং ব্লেন্ড করতে সুবিধা হবে। আর যদি আপনারা শিলপাটায় বেটে এই হালুয়াটা বানাতে চান তাহলে ডালটা আর একটু জাল করে আর একটু শুকিয়ে নেবেন। এখন আমি দারচিনির যে টুকরা বা এলাচ এগুলা দিলে এগুলো তুলে ফেলে দেব, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় দুধ বা পানি ইউজ না করাটাই ভালো। যদি দেখেন আপনাদের ডালটা বেশি শক্ত হয়ে গেছে তাহলে সামান্য একটু দুধ অ্যাড করে নিতে পারেন। এই যে আমার 2 কাপ ডাল ব্লেন্ড করা হয়ে গেছে, খুবই সুন্দর স্মুথ করে ব্লেন্ড হয়েছে। তো এইভাবে যত স্মুথ করে ব্লেন্ড হবে বরফিটা তত সুন্দর আর টেস্টি হবে। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি লাগবে, একটা পারফেক্ট সুইটনেস আসার জন্য এই মেজারমেন্টটা ফলো করবেন। আর 1 কাপ ঘি লাগবে। আমি এখানে 2টা দারচিনি আর 4টা এলাচ নিয়েছি আর কিছু বাদাম নিয়েছি, বাদাম অথবা কিশমিশ যে যেটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে চান, ডেকোরেশনটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এবার আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে এই 1 কাপ ঘি আমি ঢেলে দিয়েছি। ঘিটা সামান্য গরম হলে আমি 2 টুকরো দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম। এলাচ এবং দারচিনি থেকে যখন একটা অ্যারোমা বের হবে তখন আমি ব্লেন্ড করা ডালটা দিয়ে দিচ্ছি এবং ডালটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে দেব। আর এই সময় চুলার আঁচটা লো করে নেবেন নতুবা ডালটা পুড়ে যেতে পারে। তো আস্তে আস্তে আমি ঘিয়ের সাথে ডালটা মিক্স করে নেব। আর প্রথম দিকে মনে হতে পারে যে ঘির পরিমাণটা একটু বেশি, আসলে ডাল এই ঘিটা শুষে নেবে। আর যে কোনো বরফি বা হালুয়াতে ঘিয়ের পরিমাণটা পারফেক্ট না হলে হালুয়া বা বরফি পারফেক্ট হবে না বা সেই টেস্ট আসবে না। এবার আমি আস্তে আস্তে এটাকে খুব ভালো করে মেশাবো আর 7 থেকে 8 মিনিট এটাকে ফ্রাই করব যাতে ডাল থেকে একটা অ্যারোমা বের হয়। আর অন্য পাশে আমি একটা ট্রে গ্রিস করে নিচ্ছি। আপনারা যে পাত্রে বরফিটা বসাবেন সেই পাত্র আগে থেকে গ্রিস করে রেখে দেবেন ঘি তেল অথবা বাটার দিয়ে। আর এদিকে আমি কিছু বাদামও কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিশমিশ বাদাম বাদামগুলোকে একদম গুঁড়ো করেও দিতে পারেন, যার যেভাবে সুবিধা করে নেবেন। আমি বাদামগুলো কেটে নিচ্ছি। আর ডালটা অবশ্যই অনবরত নাড়া রাখতে হবে। ডালটা যত বেশি নাড়া রাখবেন বরফির টেস্টটা তত বেশি হবে। যতক্ষণ না ডালটা থেকে একটা অ্যারোমা বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়ব। তারপর দেখুন 7-8 মিনিট পর এখন আমি 2 কাপ চিনি অ্যাড করে দেব। তবে আমি একবারে দেব না, 2-3 বারে চিনিটা অ্যাড করব, নতুবা একবারে দিলে বেশি লিকুইডি হয়ে যাবে এবং এর মধ্যে লাম্পস তৈরি হতে পারে। এর জন্য 2-3 বারে চিনিটা দিলে আর কোনো লাম্পস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই সময় অনবরত নাড়া রাখবো আর দেখবেন পানি একটু পানি বের হবে চিনিটা গলে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে
এবং অনবরত নাড়া রেখে এই পানিটা শুকিয়ে নিতে হবে। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভারী তলানিযুক্ত পাত্রে এই বরফিটা রান্না করার জন্য বা হালুয়াটা। যদি পাতলা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করেন তাহলে খুব সহজেই তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য ননস্টিক পাত্রে রান্না করাটাই ভালো, বা একটু ভারী কড়াই, যেরকম আমাদের লোহার কড়াই আছে আমাদের দেশে, সেই সব পাত্রে এটা রান্না করলে বেস্ট হবে। আর এই যে অল্প 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 আছে, আমি অনেকক্ষণ এটা রান্না করেছি, এবার পানিটা শুকিয়ে মানে প্যান থেকে এটা ছেড়ে আসছে, এই পর্যায়ে বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে আসছে। এখন আমি দারচিনি এলাচ যেগুলো দিয়েছি সেগুলো গুনে গুনে তুলে ফেলে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে অল্প আঁচে রান্না করব। যখন একদম টাইট হয়ে যাবে, একটা ডুয়ের মতো তৈরি হবে, তখন এটাকে নামিয়ে আমি গ্রিজ করা পাত্রে ঢেলে দিচ্ছি, এবং সাথে সাথে আমি এটাকে সমান করে দেব। আপনি যে যতটুকু পুরুত্ব চান সেই অনুপাতে এটাকে আপনি ফ্ল্যাট করে নেবেন, আর এটা অবশ্যই গরম থাকা অবস্থায় করে নেবেন। ঠান্ডা হলে এটা আর মানে সুন্দর করে ফ্ল্যাট হবে না, বা হলেও ফেটে যেতে পারে, তো এই জন্য গরম গরম অবস্থায় এটা করে নেব। এবার আমি ছুরির সাহায্যে বরফির সাইজ কত বড় করব সেই অনুপাতে আমি কেটে নিচ্ছি, কারণ আমি হাফ করে কেটে নেওয়া নাটস এখানে ইউজ করব, সেই জন্য আমার নাটসগুলো বসাতে সুবিধা হবে। আর আমি এখন যদি এলো পাথারি নাট বসাই, পরে ছুরি দিয়ে কাটতে গেলে মানে সুন্দর আসবে না, সুন্দর হবে না, এর জন্য আমি আগে একটু দাগ কেটে নিচ্ছি। কেটে আমি নাটসগুলো বসিয়ে দিচ্ছি, এবং তারপর একটু স্পেচুলার সাহায্যে আমি চেপে চেপে এগুলোকে আমি বরফির সাথে একটু বসিয়ে দিচ্ছি, যাতে এগুলো সাথে সাথে পড়ে না যায়। আর অবশ্যই এই কাজটা করার আগে স্পেচুলার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে বরফির উপরটা ফাটা দেখা যাবে না বা কোনো ধরনের ক্র্যাক্স হবে না, এবং হালুয়ার উপরটাও দেখতে অনেকটা স্মুথ হবে। এবার আমি ঠান্ডা হওয়ার পর এটাকে আমার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি, আর এবং এভাবেই আমি এটাকে পরিবেশন করব। কিছু হালুয়া রেখে আপনারা কোনো ডাইস দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন, এটাও দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়। আমি কিছুটা করেছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু করার প্রসেসিংটা আমি ভিডিও করতে পারি নাই, সেজন্য শেয়ার করা হয় নাই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবেন, আমার পেজটা ফলো করে দিবেন, আমার পেজ হচ্ছে সেম কুকিং উইথ শিপি। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।